সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো আছেন নিশ্চয়ই, আর ভালো থাকেন, সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিওয় মালয়েশিয়া অপ্রবাসী এবং ছুটিতে থাকা প্রবাসীদের বিষয়ে কিছু কথা বলবো। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 1470 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 322,409 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1830 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 304,492 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 1206 জন। আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রুগী আছেন 16,711 জন। তো বন্ধুগণ, প্রতিদিন ভিডিওই যে কথা বলি, আজও একই কথা বলবো। করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন, এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি SOP অবশ্যই মেনে চলবেন। বন্ধুগণ, প্রথমে কথা বলবো ছুটিতে থাকা প্রবাসীদের বিষয়ে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ধৈর্য সহকারে শুনে তারপরে আপনাদের মন্তব্য করবেন। আমরা বর্তমানে বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লক্ষ্য করছি, তারা পোস্ট করছেন কিংবা শেয়ার করছেন, যারা ছুটিতে যে আটকা পড়ে আছে তারা মাই ট্রাভেল পাসের মাধ্যমে আসতে পারছে, এমনকি 10 জনকে অলরেডি অ্যাপ্রুভ করেছে ইমিগ্রেশন। এ বিষয়ে কিন্তু নানা ধরনের তথ্য আমরা জানতে পাচ্ছি। তো এটাও অসম্ভব কিছু নয়, তবে এ বিষয়টা সত্যতার একটি ব্যাপার আছে। অনেকেই কিন্তু গতকাল থেকে আমার কাছে ফোন করছেন কিংবা SMS করে জানতে চাচ্ছেন, ভাই বর্তমানে তো এই লোক প্রবেশ করতে পারছে, আমরা কবে থেকে যেতে পারবো, নানান ধরনের প্রশ্ন কিন্তু আপনারা করে থাকছেন। তো সেই সকল ভাই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই, বর্তমানে মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করতে হবে, যদি কিনা ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভ করে তাহলে আসতে পারবেন। তবে বর্তমানে যে পোস্টগুলো করা হচ্ছে এই ধরনের কোনো সত্যতা আমার কাছে বর্তমানে নেই। তো আপনাদের কাছে যদি থাকে অবশ্যই জানাবেন যে আমরা বাস্তবে দেখতে পেয়েছি, কিংবা আমি সেই ব্যক্তি যে কিনা এই মাই ট্রাভেল পাসের মাধ্যমে অ্যাপ্রুভ হয়ে মালয়েশিয়া প্রবেশ করছে। তবে এখানে আরেকটি কথা বলে রাখতে চাই, অনেকে দালাল চক্র কিংবা তৃতীয় মধ্যসত্তা ব্যক্তি আপনাদেরকেও কিন্তু প্রতারিত করতে পারে কিংবা প্রভাবিত করতে পারে। অনেকে হয়তো বলবে, ভাই এত টাকা দিলে আপনাকে মালয়েশিয়ায় প্রবেশ করিয়ে দেব, কিংবা এত টাকার বিনিময়ে আপনি মালয়েশিয়ায় প্রবেশ করবেন, মালয়েশিয়া আসার পরে আপনি সেই টাকা পরিশোধ করবেন। তো আপনাদের অবগতির জন্য বলতে চাই, কোনো দালালের মিষ্টি কথায় ভুলে এই ভুল কখনো করবেন না। কারণ আপনি যদি এইভাবে দালালের কাছে টাকা পয়সা দেন তাহলে আপনিও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যারা কিনা বাংলাদেশে যে আটকা পড়ে আছে তাদের তো ক্ষতি হওয়ার আর কিছুই নেই। তো নতুন করে যাতে করে আপনারা ক্ষতির সম্মুখীন না হন সেজন্যই আজকের ভিডিও। তো প্রথমে আপনারা যেটি করতে পারেন, আপনার বসের মাধ্যমে, কোনো দালাল কিংবা তৃতীয় মধ্যসত্তা ব্যক্তির মাধ্যমে নয়, আপনার বসের মাধ্যমে, আপনার নিয়োগকর্তার মাধ্যমে সঠিকভাবে মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করতে পারেন। তবে বর্তমানে অধিকাংশ আবেদনই কিন্তু রিজেক্ট করা হচ্ছে। তো তারপরেও আপনারা নতুনভাবে আবার চেষ্টা করে দেখতে পারেন, দেখেন সেখান থেকে যদি অ্যাপ্রুভ দেয় তাহলে তো কোনো কথাই নাই, কারণ ইমিগ্রেশনের হাতে আপনাদের আসা না আসা। মালয়েশিয়া ইমিগ্রেশন যদি পারমিশন দেয় তাহলে তো আপনাকে আটকানোর কারোর ক্ষমতা নেই। তো সেজন্য বর্তমান পরিস্থিতিতে আপনাদের বসের সাথে আলোচনা করে মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করতে পারেন। গত 2 দিন আগে এক প্রবাসী ভাই আমাকে ফোন করছেন, ভাই আমারটা আবেদন করে দেন। ভাই এ বিষয়ে তো আমি আবেদন করতে পারবো না, আমি আপনাকে পরামর্শ দিতে পারবো, তথ্যগুলো দিতে পারবো, কিভাবে আবেদন করতে হয়, কোন লিঙ্কে প্রবেশ করে আপনি আবেদন করবেন সে বিষয়ে আমি আপনাকে তথ্য দিতে পারি, তো আপনার আবেদন তো আমি করতে পারবো না, তাই না? তো সেজন্য আপনার বসের মাধ্যমে সঠিকভাবে আবেদন করে ট্রাই করতে পারেন। আমি আবারও বলছি, আপনার এই কাজ কোনো তৃতীয় মধ্যসত্ত্বা ব্যক্তি কিন্তু করতে পারবে না, শুধুমাত্র আপনার বসকে, আপনার নিয়োগকর্তাকেই করতে হবে। তখন যদি ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভ করে তাহলে আপনি আসতে পারবেন, অন্যথায় অপেক্ষা করতে হবে মালয়েশিয়া সরকারের ঘোষণা পর্যন্ত।
বন্ধুগণ, আপনারা জানেন প্রতিনিয়তই কিন্তু বর্তমানে বেশ কয়েকদিন ধরে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে অপারেশন পরিচালনা করছে মালয়েশিয়া ইমিগ্রেশন তথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এরই সূত্র ধরে মালাক্কা আলোর গাজা নামক স্থান থেকেও কিন্তু 30 জন বিদেশি নাগরিককেও আটক করা হয়েছে। 30 জনের মধ্যে 6 জন বাংলাদেশি নাগরিক এবং 24 জন ইন্দোনেশিয়ান নাগরিক। তাদের কাছে কোনো প্রকার বৈধ নথিপত্র কিংবা কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করে ইমিগ্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছে। তো এমনই কিন্তু বিভিন্ন স্থানে প্রতিনিয়তই অপরাধী পরিচালিত হচ্ছে। তো সেজন্য আমাদেরকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের পারমিট নাই, যে সকল আনডকুমেন্টেড প্রবাসী ভাই বন্ধুরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন, অর্থাৎ সামনে পিছে ডাইনে বাই দেখাশুনো করেই তারপরে চলাচল করবেন। আমি কিন্তু আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, আপনাদেরকে সতর্ক করছি। আপনারা যদি সতর্ক থাকেন তাহলে হয়তো এই সকল বিপদ থেকেও আপনারা মুক্তি পেতে পারেন। এবং একই সাথে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে চলে যাচ্ছেন, আপনারা অবশ্যই সাবধানে চলাচল করবেন এবং আপনার ডকুমেন্টস সবসময় কাছে রাখবেন। আপনার ডকুমেন্টস যদি একখানে রাখেন, আপনি যদি বাইরে আর একখানে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রেও ভয় থাকতে পারে। তো সব কথার এক কথা, আমাদেরকে সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, আরও একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে চাই, সেটি হলো মালয়েশিয়া ইমিগ্রেশনের ফেসবুক পেজে ওনারা পোস্ট করেছেন, একজন বাংলাদেশি নাগরিককে 10,000 রিংগিতে জরিমানা সহ 2 মাসের জেল দিয়েছেন মালয়েশিয়ার একটি আদালত। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই তাকে কোন অপরাধের দায়ে এই শাস্তি কিংবা এই জরিমানা করা হয়েছে? মালয়েশিয়া ইমিগ্রেশনের ফেসবুক পেজে তথ্য মতে সেখানে বলা হচ্ছে যে সেই ব্যক্তি একজন পুলিশ অফিসারকে 150 রিংগিত ঘুষ অফার করেছিল গত ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, আনুমানিক সন্ধ্যা 7:30 দিকে কিংবা 8টার দিকে। তখন সেই পুলিশ অফিসার ঘুষ গ্রহণ না করে সেই ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করেছিল। এবং একই সাথে পুলিশ যখন সেই ব্যক্তিকে আটক করতে যায় তখন তার কাছে পারমিট তো ছিলই না, এমনকি মালয়েশিয়া সরকারের কোভিড-19 স্বাস্থ্যবিধিও সে ভঙ্গ করেছে। এক কথায় তার মুখে মাস্কও পরা ছিল না। সেই অপরাধে যখন তাকে অ্যারেস্ট করতে গিয়েছিল পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন একজন পুলিশ অফিসারকে সেই বাংলাদেশি নাগরিক 150 রিংগিত ঘুষ অফার করে এবং আদালতে তার দোষ প্রমাণিত হওয়ায় মালয়েশিয়ার একটি আদালত তাকে রায় দিয়েছে 10,000 রিংগিত জরিমানা এবং 2 মাসের জেল। তো সকল প্রবাসী ভাই বন্ধুদের আমি অবগতির জন্য বলতে চাই, অবশ্যই আপনারা এ বিষয়টাও নজরে রাখবেন এবং সতর্ক থাকবেন। আপনারা হয়তো অনেক সময় এই ভুল কাজ করে থাকি, তবে সবাই তো আর সমান না। আমাদের হাতের 5টা আঙুল যেমন সমান না, মানুষগুলোও কিন্তু সমান না। অনেকে খারাপ আছে, ভালো আছে, তো সেগুলো জেনে শুনে বুঝেই আপনারা এই কাজ করবেন এবং এই সকল বিষয় থেকে সতর্ক থাকবেন। আপনি যদি সতর্ক থাকেন এবং সচেতন থাকেন তাহলে অনেক বিপদ থেকেও আপনি মুক্তি পেতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। এরপর আপনাদের যদি কোনো কিছু জানতে কিংবা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।